হঠাৎ হাসপাতালে ভর্তি দেলোয়ার হোসেন সাইদি। বাজবন্ত কোরআনের পাখি দেলোয়ার হোসেন সাইদি বুকে ব্যথা অনুভব করায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত মালোনা দেলোয়ার হোসেন সাইদিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার বিকেলে তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন। এবারের যাত্রায় বাজবেন তো মালোনা দেলোয়ার হোসেন সাইদি। কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের একের সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুরে দেলোয়ার হোসেন সাইদি বুকে ব্যথা অনুভব করলে তাকে কারা হাসপাতালে পাঠানো হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষার পর কর্তব্যরত হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে চিকিৎসকের পরামর্শে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, বিকেল 5:30টার দিকে বুকে ব্যথাজনিত সমস্যার কারণে মালোনা দেলোয়ার হোসেন সাইদিকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি যেহেতু বয়স্ক মানুষ, তার কিছু সমস্যা ছিল। তার বুকে ব্যথা, হার্টের সমস্যা, প্রেশার ও ডায়াবেটিসজনিত কিছু সমস্যা ছিল। তাকে ইসিজি সহ যাবতীয় পরীক্ষা নিরীক্ষা করার পর উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স যোগে সন্ধ্যা 6:15টার দিকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে। গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানান, তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে যে দেলোয়ার হোসেন সাইদির মাইন্ড হার্ট অ্যাটাক হয়েছে। হাসপাতালে আনার পর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে। দেলোয়ার হোসেন সাইদির ছেলে মাসুদ সাইদি বলেন, আপনারা জানেন যে আমার বাবা হার্টে 5টি রিং পরানো ছিল। কারাগারে তিনি অসুস্থ হলে কারাগতৃপক্ষ তাকে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানকার দায়িত্বরত চিকিৎসকরা তাকে ঢাকাতে রেফার করেন। ওনাকে এখন এই পিজি হাসপাতালে ভর্তি করা হয়েছে। উনি চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন, তবে চিকিৎসকরা এখনও অফিসিয়ালিভাবে আমাদের কিছুই জানায়নি। আনঅফিসিয়ালিভাবে জানতে পেরেছি তিনি মাইন্ড স্ট্রোক করেছেন। 2010 সালের 29 জুন রাজধানীর শাহিনবাগের বাসা থেকে গ্রেফতারের পর থেকেই কারাগারে আছেন জামায়াত ইসলামীর এই সাবেক নায়েবে আমির। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের দায়ে 2013 সালের 28 ফেব্রুয়ারি দেলোয়ার হোসেন সাইদির মৃত্যুদণ্ডের রায় দেন। সাইদি আপিল করলে 2014 সালের 17 সেপ্টেম্বর আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে রায় দেন। তাতে সাজা কমে আমৃত্যু কারাদণ্ডের আদেশ আসে। ওই রায় পুনর্বিবেচনার আবেদন করা হলেও তাতে কোনো পরিবর্তন আসেনি।